তবে এখন এই অবস্থান করছি আমি রংপুর সিভিল সার্জন কার্যালয়ে। অর্থাৎ আপনি আপনি জানেন যে আগামী 7 তারিখ থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম শুরু হবে, অর্থাৎ করোনা কিন্তু হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে ইউনিয়ন পরিষদে অর্থাৎ প্রতিটি ইউনিয়ন পরিষদে টিকাদান কার্যক্রম, এই এই টিকাদান কার্যক্রমের যে প্রস্তুতি যেটি রয়েছে সেটি জানার জন্য রংপুরের সিভিল সার্জন যিনি রয়েছেন ডাক্তার হিরম্ব কুমার রায়, তার কাছে জানবো যে 7 তারিখে যে টিকাদান কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে শুরু হচ্ছে, তো এই বিষয়ে আপনাদের প্রস্তুতি কতটুকু রয়েছে এবং টিকা কবে আসবে বলে আপনারা জানেন? আপনাকে ধন্যবাদ। আপনারা আমরা সবাই জানি বর্তমান করোনা সংক্রান্তের হার অনেক বেড়ে গেছে। এই করোনা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় হচ্ছে ভ্যাকসিনেশন প্রোগ্রাম। এই ভ্যাকসিনেশন প্রোগ্রামের সাথে সাথে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান করা, জনসংখ্যা এড়িয়ে চলা, এইসব কার্যক্রম চালিয়ে আমরা চালিয়ে যাচ্ছি। এই ভ্যাকসিনেশন কার্যক্রম যেটা স্বাভাবিকভাবে চলছে বিভিন্ন কেন্দ্রের মাধ্যমে, এটাকে সম্প্রসারিত করার জন্য বিশেষ করে গ্রামাঞ্চলে এই টিকা কার্যক্রম আরও বাড়ানোর জন্য গভর্নমেন্ট থেকে এই আগামী 7 থেকে 10 তারিখ পর্যন্ত এটা ক্যাম্পেইন, ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে। এটা 7 তারিখে শুরু হবে। আপাতত প্রতিটা ইউনিয়নের একটি ওয়ার্ডে পরপর 3 দিন প্রতিদিন 600 করে 1800, মানে একটি ওয়ার্ডে আমরা 1800 জনকে প্রথম পর্যায়ে ভ্যাকসিনেট করব। এটা এটার জন্য আমাদের যে ভ্যাকসিনেশন কার্যক্রমের জন্য প্রস্তুতি রয়েছে কি? প্রস্তুতি সম্পূর্ণ প্রস্তুতি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিভিল সার্জনের সাথে, তিনি বলছেন যে ইউনিয়ন পরিষদের যে টিকাদান কার্যক্রম যেটি শুরু হচ্ছে সেটিতে সিভিল সার্জন কার্যালয় থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তো এই ছিল রংপুরের সিভিল সার্জন কার্যালয় থেকে আমার কাছে, ফিরে যাচ্ছি অর্থের কাছে।